দর্শক, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সর্বশেষ খবর জানাতে মিশিগান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। হেলাল, ট্রাম্প বাইডেন লড়াইয়ে এ পর্যায়ে 7 কোটিরও বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন, আর পরিসংখ্যানে 5টি সুইং স্টেটে বাইডেন এগিয়ে আছেন। মার্কিনেরা কি বলছেন এই বিষয়ে? ফারিয়া, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, মার্কিন নির্বাচনের প্রধান দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জাতীয় নির্বাচনী জরিপ ও সুইং স্টেট তথা ব্যাটল গ্রাউন্ড অঙ্গরাজ্যগুলো হিসাবে হিসাব নিকাশ সেই কথাই বলছে। আমেরিকার 112 বছরের ইতিহাসে সর্বাধিক মানুষ আগাম ভোট দিয়েছে, সেই সংখ্যা প্রায় 10 কোটি হতে পারে। ন্যাশনাল জরিপে এখনও জো বাইডেন 9.4% ব্যবধানে এগিয়ে রয়েছেন। আসলে জয় পরাজয়ের মূল শক্তি সুইং স্টেটগুলো। জরিপে 13টি সুইং স্টেটের মধ্যে জো বাইডেন 10টিতে এবং ডোনাল্ড ট্রাম্প 3টি স্টেটে এগিয়ে রয়েছেন। এবার যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট প্রদান করবেন 24 কোটি মার্কিন নাগরিক। তার মধ্যে যিনি 270টি ইলেকটোরাল ভোট পাবেন, তিনি হবেন বিশ্বের মহাশক্তিধর দেশ আমেরিকার প্রেসিডেন্ট। ফারিয়া, এই ছিল সর্বশেষ যুক্তরাষ্ট্রের পরিস্থিতি। হেলাল, আপনাকে ধন্যবাদ। মিশিগান থেকে যুক্ত ছিলেন কামরুজ্জামান হেলাল।